আর কাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য করে মৃতার চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে এবং বীর গোয়েল সহ স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিকের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে চলছে সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে আন্দোলন চিকিৎসকদের আর এই আন্দোলনের পরপরই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পদক্ষেপ নিয়েছেন তিনি চেষ্টা করেছেন যাতে জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরতে পারেন তিনি বারবার বৈঠক ডেকেছেন জুনিয়র চিকিৎসকদের সাথে বৈঠক করে সমাধানের চেষ্টা চালিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল আচমকাই আন্দোলন স্থলে আন্দোলন মঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখান থেকে পাশে থাকার বার্তা দেন একাধিক প্রতিশ্রুতি দেন তিনি স্পষ্ট বলেন আমার হাতে ছেড়ে দিন আপনারা নিজের জায়গায় ফিরে যান যা করার আমি করব। যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তাদের সাথে আমার কোনো সুসম্পর্ক নেই তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে কিন্তু তদন্তের আগে কাউকে দোষী বলে দাগিয়ে দেওয়া যায় না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কিন্তু সন্ধ্যায় মুখ্যমন্ত্রী নিজের বাসভবন কালীঘাটে বৈঠকে রাখেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কিন্তু নবান্নে যে কারণে বৈঠক ভেসতে গিয়েছিল ঠিক একই কারণে বৈঠক নিয়ে কিন্তু দীর্ঘ টালবাহানা চলে কালীঘাটে জুনিয়র চিকিৎসকরা লাইভ টেলিকাস্টের দাবি প্রথম থেকেই তুলতে থাকেন কালীঘাটে গিয়ে সরকারের তরফ থেকে জুনিয়র চিকিৎসকদের বোঝানোর চেষ্টা করা হয় কিন্তু নিজেদের দাবিতে অনর থাকেন জুনিয়র চিকিৎসকরা সব মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে তাদের বোঝানোর চেষ্টা করেন আশ্বস্ত করার চেষ্টা করেন আপনারা বৈঠক না করলেও আপনাদের জন্য ছাতার ব্যবস্থা রেখেছি আপনারা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছেন আপনারা বাড়িতে এসে চা খেয়ে যান এমনই কিন্তু বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব শেষে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা সরকারের দাবি মুখ্যমন্ত্রীর দাবি মুখ্যমন্ত্রীর আবেদনের সাড়া দিয়ে বৈঠকে বসতে চেয়েছিলেন ভিডিওগ্রাফি লাইভ টেলিকাস্টের যে দাবি ছিল সেই দাবিকে সরিয়ে রেখে সুর নরম করেছিলেন জুনিয়র চিকিৎসকরা কিন্তু আন্দোলন কারি জুনিয়র চিকিৎসকদের সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বৈঠক শেষ মুহূর্তে ভেস্তে যাওয়ার কারণ হিসাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দায়ী করেছেন জুনিয়র চিকিৎসকরা আন্দোলন মঞ্চে ফিরে কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে উগড়ে দেন এক রাস বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য চন্দ্রিমা ভট্টাচার্য নাকি নির্দেশ দিয়েছিলেন এখান থেকে বেরিয়ে যান না হলে এখান থেকে বের করে দেওয়া হবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছেন জুনিয়র চিকিৎসকরা চন্দ্রিমা ভট্টাচার্যের দিকে আঙুল তুলে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা চন্দ্রিমা ভট্টাচার্যের জন্যই শেষ মুহূর্তে বেঁচতে গেছে এই বৈঠক যেখানে মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করেছেন সমঝোতা করার এবং জুনিয়র চিকিৎসকদের সাথে বৈঠক করে সমাধান সূত্র বের করার স্বাস্থ্য পরিষেবাকে সচল রাখতে জুনিয়র চিকিৎসকদের ফের হসপিটালে ফিরিয়ে দেওয়ার কর্মবিরতি যাতে জুনিয়র চিকিৎসকরা তুলে নেন সেই চেষ্টা কিন্তু শেষ পর্যন্ত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু চন্দিমা ভট্টাচার্যের দিকে আঙুল তুলে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের এই বিস্ফোরক অভিযোগের পর অবশেষে মুখ খুললেন চন্দ্রিমা ভট্টাচার্য জুনিয়র ডাক্তাররা যখন চাইবেন তখনই আলোচনায় বসতে হবে নাকি সরকারকে এমনই কিন্তু বিস্ফোরক প্রশ্ন ছুড়ে দিয়ে একেবারে বোমা ফাটালেন চন্দ্রিমা ভট্টাচার্য তার বিরুদ্ধে যে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ যে তার বিরুদ্ধে উঠেছে সেই নিয়ে কিন্তু ফুঁসে উঠে একেবারে বিস্ফোরণ ঘটালেন চরম বার্তা দিয়ে দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রীর সঙ্গে দুবার নবান্নে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক হয়নি মুখ্যমন্ত্রী নিজে গিয়েছিলেন স্বাস্থ্য ভবনে আন্দোলনস্থলে তারপরেই ঠিক হয় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে তার সঙ্গে বৈঠক করবেন জুনিয়র ডাক্তাররা সেই বৈঠকও হলো না এরপর কি স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন মুখ্যমন্ত্রী বারবার বলেছেন তিনি কড়া অবস্থান নিতে চান না ডাক্তাররা যাতে কোনো সমস্যায় না পড়েন সেরকম কোনো পদক্ষেপ করতে চান না মুখ্যমন্ত্রীর মানসিকতা সবাই দেখেছেন ভবিষ্যতেও মানুষ দেখবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লাইভ স্ট্রিমিং নিয়ে অনর ছিলেন ডাক্তাররা গতকাল বৈঠক ভেস্ত যাওয়ার পর ডাক্তারদের দাবি ছিল তারা লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফির দাবি থেকে সরে এসেছিলেন কিন্তু সরকার তারপরেও বৈঠকে রাজি হয়নি এ নিয়ে চন্দ্রিমা বলেন চল্লিশ জন ডাক্তারদের তরফে বৈঠকে এসেছিলেন তার অর্থ তাদের আন্দোলনকারীরা বিশ্বাস করে তাহলে লাইভ স্ট্রিমিং কেন বলাই হয়েছে বিষয়টি বিচারাধীন বিষয়ে লাইভ স্ট্রিমিং করা যাবে না বরং বৈঠকের মিনিটস হবে মুখ্যমন্ত্রী তাতে সই করবেন বলে জানিয়েছিলেন পরে ওরা বলেছেন মিনিটস চান তাহলে এই কথাটা আগেই বলতে পারতেন তার জন্য তিন ঘন্টা সময় নষ্ট করার কোনো দরকার ছিল না জুনিয়র ডাক্তাররা নিশ্চয়ই বুঝতে পারছেন তারা জনসাধারণের জন্য কাজ করেন তাদের প্রয়োজন আছে আশা করি তারা কর্মক্ষেত্রে ফিরে আসবেন চন্দ্রিকা ভট্টাচার্য বলেন বুঝতে হবে এই কর্মবিরোধী মানুষের জন্য কতটা ক্ষতিকারক হচ্ছে ইতিমধ্যেই উনত্রিশ জন মানুষের প্রাণ গেছে অন্তত সাত হাজার মানুষ অপারেশনের জন্য অপেক্ষা করছেন তাছাড়াও বহু সন্তান সম্ভব মহিলা আটকে রয়েছেন এসব তো ভাবতে হবে শুধুমাত্র তিন ঘন্টা দেখলে হবে না মুখ্যমন্ত্রী দুদিন অপেক্ষা করেছেন ডাক্তাররা যখন বলবেন তখনই আলোচনার জন্য প্রস্তুত থাকতে হবে এমনটা তো হতে পারে না এদিকে গতকাল বৈঠক ভেস্তে যাওয়ার পর কি বলছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা কালীঘাটি তারা বলেন জুনিয়র ডাক্তারদের দাবি তারা লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফির দাবি থেকে সরে এসেছিলেন কিন্তু সরকার শেষ পর্যন্ত রাজি হয়নি বৈঠকে এতে তারা হতাশ আন্দোলনকারীদের তরফে বলা হয় আমরা লাইভ টেলিকাস্টের দাবি করেছিলাম কিন্তু ওরা বলেন তা সম্ভব নয় আমাদের তরফ থেকে বলা হয় তাহলে দুপক্ষকে ভিডিওগ্রাফি করতে দেয়া হোক তাতেও ওরা রাজি নয় সুপ্রিম কোর্ট বললে তো দেওয়া হবে এই ভিডিওটা আমাদের কাছে থাকবে প্রমাণ হিসাবে মুখ্যমন্ত্রী নিজে বাড়ি থেকে বেরিয়ে এসে আলোচনায় বসার অনুরোধ করেন বারবার এ নিয়ে আন্দোলনকারীরা বলেন আমরা ভাবলাম ঠিক আছে মুখ্যমন্ত্রীর চেয়ারের প্রতি সম্মান রেখে কোনো ভিডিওগ্রাফি ছাড়াই বৈঠকে বসবো বৈঠকের মিনিটস দিলেই হবে মুখ্যমন্ত্রীর ওই কথা শুনে আমরা নিজেদের মধ্যে আলোচনা করি তারপর যখন বলতে গেলাম তখন চন্দিমা ভট্টাচার্য বলেন আর হবে না অনেক দেরি হয়ে গেছে আমরা দু তিন ঘন্টা অপেক্ষা করছি আর আলোচনা সম্ভব না আমরা তো এতটা মানলাম যাতে অচল অবস্থা কাটাতে পারে তার জন্য সব কিছু ছাড়লাম তারপরে আমাদের কি বলা হলো আমাদের বলা হলো আপনারা বেরিয়ে যান নয়তো আপনাদের বাস ডেকে বের করে দেয়া হবে এরপর স্বাস্থ্য প্রতিমন্ত্রী বেরিয়ে গেলেন আমরা ৩৫ দিন অপেক্ষা করছি আমরা আলোচনা করতে এসেছিলাম কিন্তু আমাদের এক প্রকার ঘাট ধাক্কা দেওয়া হলো আমরা হতাশ তবে আশাবাদী এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা সেই দাবির পাল্টা কিন্তু ছুঁড়ে দিলেন পাল্টা চরম বার্তা দিয়ে দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য কালীঘাটে গতকাল চন্দিমা ভট্টাচার্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন আন্দোলনরত চিকিৎসকরা তাদের কার্যত ঘাট ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে আর এরপরই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকালের ঘটনার পরম্পরা উপস্থিত করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ন্যারেটিভ তৈরিতে ভুল হচ্ছে দাবি চন্দ্রিমার চন্দ্রিমা বলেন আর্যিকর হাসপাতালে যে নকরজনক ঘটনা ঘটেছে তাকে ধিক্কার জানাই আমরাও চাই অপরাধী ভাগ। এখন এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছেন সিবিআই তিন মাসের মধ্যে শাস্তির ব্যবস্থা করুক চন্দ্রিমার কথায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকেও পূর্ণ সমর্থন করছেন মুখ্যমন্ত্রী তবে যে অচল অবস্থা চলছে সুপ্রিম কোর্টের কথাকে মান্যতা দিয়ে তিনি আন্দোলনকারীদের জন্য বৈঠকে বসতে চেয়েছেন আগেও দু ঘন্টা অপেক্ষা করেছেন গতকাল মঞ্চে যান পরে তিন ঘন্টা অপেক্ষা করেছেন চন্দ্রিমার বিরুদ্ধে আন্দোলনকারীদের বের করে দেওয়ার কথা বলার অভিযোগ উঠেছে তা একেবারেই মানতে চাননি চন্দ্রীমা তিনি বলেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে আমিও ছটা থেকে অপেক্ষা করেছি আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন আন্দোলনকারীরা জানান তারা আগের শর্ত দূরে সরিয়ে বৈঠকে বসতে রাজি কিন্তু তখন সকলে বেরিয়ে যাচ্ছিলেন তাই হয়নি বৈঠক চন্দিমা আরও বলেন মুখ্যমন্ত্রী যে স্নেহশীল তার প্রমাণ দিয়েছেন বৃষ্টিতে ভিজতে নিষেধ করেছেন সকলকে পুলিশকে দিয়ে ছাতার বন্দোবস্ত করিয়েছেন তিনি বুঝেছেন বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হতে পারে জামা কাপড় দেওয়ার কথা বলেছেন হঠাৎ করে চল্লিশ জন এলো বাড়িতে বসানোরও সমস্যা তৈরি হবে তবু মুখ্যমন্ত্রী গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন বৈঠক না করলে চা খেয়ে যেতেও বলেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কথায় জুনিয়র চিকিৎসকদের দাবি মতো রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে সাত চিকিৎসককে সরানো হয়েছে বাকি দাবিগুলিও বিবেচনা করে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি বলেছেন সবার কার্যবিবরণী লিখিত আকারে থাকবে সুপ্রিম কোর্ট বললে ভিডিও রেকর্ডিংও দেওয়া হবে তার আগে এই রেকর্ডিং কেউ ব্যবহার করবে না আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরাই তো বৈঠকে আসছেন তাহলে বিশ্বাসযোগ্যতার কথা বলে কেন লাইভ স্ট্রিমিংয়ের দাবি এখনও রাজ্য সরকার আলোচনার পথ খোলা রেখেছে বলে জানিয়ে দিলেন চন্দ্রীমা ভট্টাচার্য আন্দোলনকারী চিকিৎসকরা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে এমন নেগেটিভ তৈরি বোধ হয় ঠিক নয় জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ফলে উনত্রিশ জন মারা গেছেন রোজ কয়েক হাজার রোগী সমস্যায় পড়ছেন সাড়ে সাত হাজার রোগীর অপারেশন হচ্ছে না বিশেষ করে হাটের রোগী সন্তান সম্ভবরা ফলে সব দিক বিবেচনা করে কর্মবিরতি প্রত্যাহার করা উচিত যদিও মুখ্যমন্ত্রী বলেছেন আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ করবে না সরকার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিস্ফোরক একেবারে বিস্ফোরক চন্দ্রিমা ভট্টাচার্য উগড়ে দিলেন একের পর এক কব চিকিৎসকদের বিরুদ্ধে কিন্তু আঙুল তুলে দিলেন তিনি এই বৈঠক ভেস্তে যাওয়ার কারণ হিসাবে চিকিৎসক দিকেই কিন্তু দায়ী করলেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে ঘর ধাক্কা দেওয়ার সেটা একেবারেই উড়িয়ে দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি স্পষ্ট বললেন আমরা যখন বেরিয়ে যাচ্ছি তিন ঘন্টা অপেক্ষা করার পর ঠিক সেই সময় চিকিৎসকরা এসে বলছেন আমরা সব দাবি মেনে বৈঠকে বসতে রাজি আমাদের যে ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিময়ের দাবি সেগুলি থেকে আমরা সরে এসেছি কিন্তু তিন ঘন্টা অপেক্ষা করার পর রাত নটার পর বৈঠক আর সম্ভব নয় এটাই জানানো হয়েছে চিকিৎসকদের এমনই কিন্তু বিস ফোটোগ্রাফি করলেন চন্দ্রিমা ভট্টাচার্য এরপর কি হতে চলেছে পাল্টা জুনিয়র চিকিৎসকরা আন্দোলনরত চিকিৎসকরা যারা বৈঠক করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে তারা এবার কী পাল্টা প্রতিক্রিয়া দেন চন্দ্রীমা ভট্টাচার্যকে কী হতে চলেছে আগামী দিনে মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নেন বৈঠকের জন্য জুনিয়র চিকিৎসকদের সাথে বৈঠকের কী হতে চলেছে সেদিকে চোখ থাকবে কোটারাজের। রাজ্যের